ফের অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গঙ্গাজল ঘাটি ব্লক এলাকার 16 বছর বয়সী এক রোগিনীর পেট ফোলা এবং খাবারে অনিয়া সহ একাধিক উপসর্গ নিয়ে গত 1 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে শুক্রবার ডাক্তার প্রশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে একদল চিকিৎসক ওই কিশোরীর অস্ত্রোপচারের কাজে হাত লাগান। অস্ত্রোপচার করে 8 কেজির বেশি ওজনের একটি টিউমার শরীর থেকে বাদ দেন চিকিৎসকরা। বর্তমানে ওই কিশোরী সুস্থ রয়েছে। আরও বেশ কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখার পর ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল তরফ থেকে জানানো হয়েছে। তো পেশেন্টের যেটা অসুবিধা হচ্ছিল যে পেশেন্টের পেটটা ফুলে যাচ্ছিল, একটা ছোট বাচ্চা মেয়ে, তো ছোট আকার, তার 16 বছর বয়স খালি, পেটটা ফুলে যাচ্ছে, চোখতে ফিরতে অসুবিধা হচ্ছে, খেতে পাচ্ছে না, পুরো পেটটাই আর কি এই সিস্টা দিয়ে ভরে গেছিলো আর কি। তার ফলে কি হচ্ছে, খাবার যে খাবে, যে পেটটা যে তার স্পেসটাই নেই। তো এই কারণেই বেসিক্যালি এইগুলোই হচ্ছে ওর কমপ্লেন ছিল। তারপরে আমাদের দেখে মনে হলো যে সিস্ট আছে একটা, তো সেটাই আজকে করা হলো। তো করে প্রায় 8 কেজির ওপরে একটু হবে, একটা ছবি তো দেখাই যাচ্ছে যে 8 কেজির ওপরে একটা সিস্ট বেরোলো। আশা করি পেশেন্ট ভালোই থাকবে।